ভবানীপুরের ফলাফল এমন হবে আগামী ৫০ বছর যেন কেউ প্রার্থী দিতে না পারে, দত্তপুকুরে জানালেন বিধায়ক মদন মিত্র। মদন মিত্র দত্তপুকুরে এক অনুষ্ঠানে এসে বিজেপিকে এক হাত নেয়। ভবানীপুরের নির্বাচন নিয়ে তিনি বলেন, নন্দীগ্রামে তো মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি, নন্দীগ্রামের জবাব ভবানীপুরে দেবে বলে জানান। ভবানীপুরের রেজাল্ট এমন হবে যে আগামী ৫০ বছর কেউ প্রার্থী হতে চাইবে না বলে মন্তব্য মদন মিত্রের। তিনি আরও বলেন, আমি শুনেছি ভবানীপুরে নাকি শুভেন্দু আসছে, একই সাথে অর্জুন, একই রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। বিজেপিকে এইভাবে দত্তপুকুরে এসে কটাক্ষ করলেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। তিনি একই সাথে দিলীপ ঘোষের মন্তব্য পরের ধনে পোদ্দারি করছেন রাজ্য সরকার। সেই মন্তব্যকে নিয়ে মদন মিত্র বলেন, আয়ুষ্মান প্রকল্প তাহলে কি বাবার ধনে পোদ্দারি ছিল, এমনভাবেই কড় ভাষায় আক্রমণ করলেন তিনি। সেই মুভমেন্ট দিয়ে আমরা দাদাকে সম্পর্কিত করবো। এখন তারা যাতে আমাদের আগামী দিন অনুপ্রেরণা যোগাতে পারে, উপপ্রধান দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মান্তু সারা তারা যে মুভমেন্ট তুলে দিচ্ছে, একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন মদন মিত্র জিলা। যারা মানুষের সিদ্ধান্তে মানুষের মতামত নিয়ে চলে, তাই আমাদের পার্টি আমডাঙায় প্রয়োজনে চেঞ্জ করে রফিকুলকে দিয়েছে। তার কারণ পার্টির যে আমার ইন্টারনাল এজেন্সি, তাদের যে অ্যাসেসমেন্ট, সেখানে রফিকুল ওয়াজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। আর সেই জন্যই আমরা এই পার্টির উপরে এতটা আস্থা রাখি যে মমতা ব্যানার্জি ক্যান ডু নো রং, এবং রফিকুল হওয়ার পরে এই এলাকায় একটা মানুষের আনন্দ উৎসব। এবং আমি চাই আগামী পঞ্চায়েতও পার্টি ইতিমধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে পঞ্চায়েত বা পৌরসভায় গুন্ডামি করে বদমাইশি করে যারা পার্টির নাম বদনাম করার চেষ্টা করবে তাদের পার্টি রেয়াত করবে না। পরিষ্কারভাবে মানুষের কাছে যেতে হবে, মানুষের ভোট চাইতে হবে, যেমন আমরা ভবানীপুরে চাইছি। ভবানীপুরের রেজাল্ট এমন হবে যে আগামী ৫০ বছর অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে আর কেউ প্রার্থী দিতে না পারে। হ্যাঁ, নির্লজ্জ যারা দোকান কাটা তারা দেবেই, কিন্তু যদি ভদ্র হতো, যদি নির্লজ্জ না হতো তাহলে আর দিতে পারতো না, কারণ এটা ভবানীপুর। নন্দীগ্রামে তো মমতা ব্যানার্জি হারেননি, অ্যাকচুয়ালি আমরা জানি ধরো এই যে বৃষ্টি হচ্ছে কতটা কাদা জমতে পারে, কতটা মাটি ধসতে পারে, কিন্তু বিজেপি কতটা নোংরা হতে পারে এটা আমাদের ধারণা ছিল না। এবং কতটা নোংরা ষড়যন্ত্র আমাদের তৃণমূল কর্মীরা সৎ কুটির নয়, তারা এই নোংরা ষড়যন্ত্রের সঠিকভাবে নোংরামি দিয়ে মোকাবিলা করতে পারেনি, প্রাণপাত পরিশ্রম করেছে, আন্তরিকতা দিয়েছে, মানুষ চেয়েছে। ৫০০ ভোটার যেখানে সেখানে ৯০০ ভোট পোল্ড হয়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকেই জয়ী ছিলেন। এই চক্রান্তের আজ নয় কাল, সত্য প্রকাশিত হবে, আর তার জবাব দিতে, নন্দীগ্রামের জবাব দিতে ভবানীপুর তৈরি। পুলিশ প্রশাসন গুন্ডার সাথে নাকি লড়াই, শুভেন্দু অধিকারী বলেছে ভবানীপুরের লড়াই বলবেন? অ্যাকচুয়ালি আমি তো শুনেছি যে শুভেন্দু নাকি ভবানীপুরে আসছেন, সঙ্গে নাকি অর্জুন, একা রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। তো আমার মনে হয় ভবানীপুরে আসার আগে শুনলাম মন্দিরে গিয়েছেন, ভালোই করেছেন, মন্দির মসজিদ সব ঘুরে টুরে যান, প্রণাম টণাম করুন না, কেউ আপত্তি করছেন, পুজো টুজো দিয়ে চলে যান। তাহলে আয়ুষ্মানটা কি ওর বাবার ধনে পোদ্দারি? সেটা হচ্ছে কি হয়, কৃষকের যখন গরু হারায় না তখন এই অবস্থা হয়ে যায়, কিন্তু আমার তা মনে হয় না এটা গরু হারাবার জন্য ভুল করেছে তা নয়, ওরা পালাবার একটা করিডোর ঠিক করছে, সেই করিডোরে ব্যাংককের করিডোর বলে সুইসের করিডোর বলে ভুল করে কলকাতার করিডোর, ওরা বুঝতে পারেনি যে কলকাতা এত ডেভেলপ করে গেছে ওটাই সুইজারল্যান্ডের করিডোর মনে হচ্ছে, পালাবার রাস্তা খুঁজছে।